মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477995515 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা পিছিয়ে গেল এই সংক্রান্ত বিষয় সিদ্ধান্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এই পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পরীক্ষার্থীরা লিটল হার্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার ফিল ইওর কোয়ালিটি সার্ভিস কোভিড সতর্কতা মেনে চলুন মাস্ক পরুন বাড়িতে থাকুন কোভিড সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তায় আপনার পাশে রয়েছে লিটল হার্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার আপনার সুস্থতা আমাদের কামনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা পিছিয়ে গেল এই সংক্রান্ত বিষয় সিদ্ধান্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে 72 ঘন্টা পরে ওই কমিটি তার রিপোর্ট জমা দেবে সেই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না এবছর প্রায় 12 লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় 9 লক্ষ পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী 1 জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী 15 জুন কিন্তু করোনা পরিস্থিতির জন্য পরীক্ষা ফের পিছিয়ে যায় কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও অগস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা আর জুলাইয়ের লাস্ট উইকে হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা আমরা করব আর মাধ্যমিকেরটা যেহেতু ওইটা আমাদের ঘরের মধ্যে তাই আমরা সেকেন্ড উইক অফ অগস্ট করেছি মাধ্যমিক মোট পরীক্ষার্থী হচ্ছে 12 লাখের কিছু বেশি আর আবশ্যিক বিষয় আছে 7টা যেমন মনে করবেন ভাষা 1 ভাষা 2 ইতিহাস ভূগোল গণিত জীববিদ্যা প্রাকৃতিক বিজ্ঞান এইরকম টাইপের মোট 7 দিন লাগবে অতিরিক্ত বিষয় প্রায় 38 থেকে 58টা আছে বিদ্যালয়ের যে পরীক্ষার মার্কস আছে তার ভিত্তিতে হলেই হবে এগুলো শুধু ইম্পর্টেন্ট সাবজেক্ট ছাড়া বুঝতে পারছেন নিজ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে নিকটবর্তী বিদ্যালয়ে এটা করা সম্ভব সেক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং বিদ্যালয়ের পরিকাঠামোকে দেখে নিয়ে সিদ্ধান্ত করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ 3 ঘন্টার বদলে 1.5 ঘন্টায় হবে পরীক্ষা বারবার এমনভাবে পরীক্ষা ঘিরে অনিশ্চয়তার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা ঘিরে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই চাইছে পরীক্ষা হোক আবার অনেকেই চাইছে করোনা পরিস্থিতিতে অন্যান্য বোর্ডের মতো এখানেও তা বাতিল করা হোক দেখুন চারিদিকে যা অবস্থা তো তাতে স্টুডেন্টদের হেলথের দিকটা দেখা উচিত আবার আমাদের এতদিন ধরে আমরা যেটা পড়েছি তার একটা মূল্যায়ন হওয়া উচিত সেটা মনে হয় তাহলে পরিস্থিতিটা আগে ঠিক হোক তারপরে পরীক্ষাটা নাহলে ভালো হয় আর আজকে তো যেহেতু কালকে সিবিএসসিও ক্যান্সেল করেছে তো সেই জন্য আমাদের বোর্ডও জানাচ্ছে যে আজকে রুটিন দেওয়ার কথা ছিল সেটা রুটিনটা দিচ্ছে না তো দেখা যাক কী হয় তবে আমরা চাইছি যে পরীক্ষাটা হোক মানে মূল্যায়নটা দরকার কারণ এরপরে আমাদের হায়ার এডুকেশন আছে আবার সর্বভারতীয় পরীক্ষাগুলোতে আমরা বসবো তো সেই জন্য আমার মনে হচ্ছে যে পরীক্ষাটা স্পেশালি উচ্চ মাধ্যমিকটা তো অন্তত হওয়া উচিত চিন্তিত তো বটেই যে এতদিন ধরে ওরা যে এত কষ্ট করে পড়াশোনাটা করলো পরীক্ষাটা হওয়া উচিত সেটা বলবো কিন্তু এখন যা পরিস্থিতি তাতে কিছুটা সময় দেওয়া উচিত সেটা পরিস্থিতির উপরে